সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। গরম খবর, বাংলাদেশ সেনাবাহিনীতে 25,000 কোটি টাকার 16টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ। দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতে পুনর্নয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030। শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদে গৃহীত এ পরিকল্পনায় বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য বলা হয়েছে বিমান বাহিনীতে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা নানামুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান সম্বলিত একাধিক স্কোয়াড্রন গড়ে তোলার কথা। ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এসব যুদ্ধবিমান কেনার জন্য এর মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের 16টি যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। যুদ্ধ বিমানগুলো কিনতে মোট ব্যয় হবে 25,200 কোটি টাকা। এর মধ্যে প্রথম বছরে এককালীন পরিশোধের জন্য প্রয়োজন হবে 6,300 কোটি টাকা। এ অর্থ পরিশোধের বিষয়টি আসন্ন বাজেটের 2021-22 অর্থ বছর অন্তর্ভুক্ত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুমোদন জানিয়েছেন বিমান বাহিনীর সদর দপ্তর। এই সংক্রান্ত প্রস্তাবের একটি অনুলিপি অর্থ সচিবকে পাঠানো হয়েছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। প্রস্তাবে বলা হয়েছে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক MRCA যুদ্ধবিমান কেনা প্রয়োজন। প্রতিবেশী দেশে এগুলোর সমসাময়িক আরও আধুনিক মানের যুদ্ধবিমান রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আলোকে বিমান বাহিনীতে একাধিক MORC স্কোয়াড্রন স্থাপনের বিষয়টি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে 1999 সালে বিমান বাহিনীর বহরে একটি MORC MiG-29 জঙ্গি বিমান স্কোয়াড্রন যুক্ত করা হয় যা বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে। আরেকটি MORC স্কোয়াড্রন স্থাপনের জন্য প্রয়োজনীয় জঙ্গি বিমান ক্রয়ের বিষয়টি বর্তমানে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বিবেচনায় আছে। এ 16টি যুদ্ধবিমানের প্রক্রিয়াধীন দরপত্রের কার্যক্রম এবং বিভিন্ন দেশের সরকারের দেওয়া প্রস্তাব সমালোচনার ভিত্তিতে বিমান বাহিনী বলেছে পরিকল্পনা অনুযায়ী ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে G2G পদ্ধতিতে। MRC ক্রয়ের চুক্তি করতে হলে প্রথম বছর এককালীন পরিশোধের অর্থাৎ ডাউন পেমেন্টের জন্য আগামী অর্থ বছরেই মোট মূল্যের 25% বা 6,300 কোটি টাকা প্রয়োজন হবে। এ টাকা বিমান বাহিনীর নিয়োজিত বাজেটে অন্তর্ভুক্ত না করা থাকলে রিজার্ভে রাখা প্রয়োজন। বাকি টাকা 5 থেকে 10 বছরের মধ্যে পরিশোধের ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয় সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে 16টি যুদ্ধবিমান মানের ওয়েস্টার্ন অরিজিন পশ্চিমা দেশের নির্মিত MRCO ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছেন। বর্তমানে ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত এসব আকাশযান ক্রয় বেশ ব্যয়বহুল বিষয়। এ কারণে বিমান বাহিনীর নিয়মিত বাজেট থেকে এগুলো কেনা হলে পরবর্তী সময়ের মূল্য পরিশোধ করতে গিয়ে বিমান বাহিনীর পরিচালক বাজেটের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে কিস্তি পরিশোধ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ সব ক্ষেত্রেই ঘাটতি দেখা যাবে। প্রস্তাবের ভাষ্য অনুযায়ী একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তথা সামগ্রিক উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি আঙ্গিকভাবে জড়িত। তাই টেকসই উন্নয়ন নিশ্চিতে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত যুদ্ধবিমানগুলো কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই বার্ষিক উন্নয়ন বাজেটের আওতায় অন্তর্ভুক্ত করেও এ ক্রয় কার্যক্রম সম্পূর্ণ করা যেতে পারে। তবে অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে বলেছেন বর্তমানে আগামী বাজেটের প্রণয়নের কাজ চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যদি এ ধরনের প্রস্তাব আসে তাহলে বিষয়টিতে যেহেতু জাতীয় নিরাপত্তার ইস্যু জড়িত তাই এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। প্রস্তাবে বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা সম্পর্কে বলা হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব দেশের গণ্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বে সমাদৃত। এ অর্জনে অর্থ, প্রতিরক্ষা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের অবদান অনস্বীকার্য। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বিমান বাহিনীর ভাণ্ডারে জঙ্গি বিমানসহ প্রশিক্ষণ উড়োজাহাজ অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া রয়েছে সর্বাধুনিক মডেলের পরিবহন, পরিবহন প্রশিক্ষণ উড়োজাহাজ, বিভিন্ন ধরনের হেলিকপ্টার, উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আবহাওয়া রাডার, স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ভারী ও মাঝারি মানের মিসাইল ও গোলাবারুদ সামগ্রী। এগুলোর অন্তর্ভুক্তি বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে যথেষ্ট সক্ষম করে গড়ে তুলবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি
বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।